হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি তৈরি করেছি চিজ ডোনাট। চিজ ডোনাট খেতে ভীষণ মজা। তো আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেই। প্রথমে ডো তৈরি করে নিব। আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিব। পরিমাণ লবণ দিয়ে নিব। দেড় টেবিল চামচের মতো অয়েল দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণ গুলো আমার মাখা হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল পানি নিয়েছি, আমি গরম পানি নিয়ে নেই। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একবারেই বেশি দেওয়া যাবে না। ছয় মিনিটের মতো ভালোভাবে মুছে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে, এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন বানিয়ে নিব। এখানে আমি 400 গ্রামের মতো মসরেলা চিজ নিয়েছি। এই চিজে লবণ নেই, এজন্য আমি এখানে এখন একটু লবণ অ্যাড করে দিব। আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন ডোনাট গুলো বানিয়ে নিচ্ছি। দশটা লেচি হয়েছে। পাতলা করে রুটি বেলে নিয়েছি, এরকম পাতলা হবে। এখন স্কোয়ার করে কেটে নিতে হবে। ছুরি দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এভাবে করে কেটে নিয়েছি। এখন চিজ গুলো দিয়ে দিব।
পেঁচিয়ে দিব এভাবে। সব বানানো হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার পালা। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। হালকা গরম করে নিতে হবে তেল। একে একে সব ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে। একটু পরপর উল্টিয়ে দেখতে হবে যাতে করে না পুড়ে যায়। এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি এখন। তৈরি হয়ে গেল আমার চিজ ডোনাট। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।